চুরি করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না, বিএনপিকে প্রধানমন্ত্রী। এদিকে বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বলছেন ওবায়দুল কাদের। জানাবো নতুন নেতৃত্ব আসুক সেটাই আমি চাই, বলছেন শেখ হাসিনা। চট্টগ্রামে জামায়াতের ঝটিকা মিছিল, আটক নয়। নীলফামারীতে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা, অবরুদ্ধ নেতারা। এবং সর্বশেষ জানাবো গণমিছিল দিয়ে যুগপথ আন্দোলনের সূচনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না, বিএনপিকে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সরকার গঠনের পর থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি। 1996 সালে একটা নির্বাচন হয়েছিল, 15 ফেব্রুয়ারি খালেদা জিয়া ভোট চুরি করে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল। কিন্তু কারো ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না, এদেশের মানুষ মেনে নেয়নি। তিনি বলেন, তখন গণ অভ্যুত্থান হয়েছিল, আন্দোলন হয়েছিল। খালেদা জিয়া সেই 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়েছিল আর 30 মার্চ পদত্যাগে বাধ্য হয়েছিল, বাংলার জনগণ তাকে বাধ্য করেছিল। প্রধানমন্ত্রী বলেন, 12 জুন যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা সরকার গঠন করি, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করেছিলাম, সাক্ষরতার হার বৃদ্ধি করেছিলাম, পুল ব্রিজ রাস্তাঘাট যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু সহ অনেক কাজ করে বাংলাদেশকে আমরা একটা জায়গায় নিয়ে এসেছিলাম। আমাদের দুর্ভাগ্য 2001-এ আমরা সরকারে আসতে পারিনি, কেন পারিনি এটা অনেকবার বলেছি আর বলতে চাই না, কিন্তু বাংলাদেশের এতটুকু স্বার্থ আমার জীবন থাকতে নষ্ট হবে না, কারো হাতে তুলে দেব না। আমার এই প্রতি ছিল, হয়তো সে কারণে আমার আবার আসতে পারিনি, তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু 2001-এ যারা ক্ষমতা এসেছিল, হত্যা খুন জঙ্গিবাদ লুটপাট দুর্নীতি বিদ্যুত না দিয়ে এর পরিবর্তে খাম্বা, এরকম অনেক খেলায় এদেশের মানুষ দেখেছে। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, আমরা প্রস্তুত আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে। ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছে, এই জিয়াউর রহমান বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, 21 আগস্টের মাস্টার মাইন্ড তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়েছে, এসব ইতিহাস আমাদের ভুলে গেলে হবে না। ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সবার চেতনায় বঙ্গবন্ধু, আমাদের সবার নিঃশ্বাসে বঙ্গবন্ধু, আমাদের বিশ্বাসে বঙ্গবন্ধু, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছেন তার মেয়ে শেখ হাসিনা। ওবায়দুল কাদের আরো বলেন, নিজেদের টাকার পদ্মা সেতু করে সবাইকে অবাক করে দিয়েছেন শেখ হাসিনা, সেজন্য বিরোধীদের অন্তর্জ্বালা ধরেছে, তাকে নির্বাচনে হারাতে পারবে না বলছে, ষড়যন্ত্র করছে তারা। নতুন নেতৃত্বে আসুক সেটাই আমি চাই, বলছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনের মুলতবি ঘোষণা করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুলতবি ঘোষণার সময় তিনি বলেন, আমাদের দ্বিতীয় অধিবেশন শুধুমাত্র কাউন্সিলরদের জন্য, আমাদের এই কমিটি বিলুপ্ত হয়ে যাবে, নতুন কমিটি গঠন হবে, তার জন্য নির্বাচন কমিশনও আমরা গঠন করেছি, সেই নির্বাচন কমিশন বসবে এবং নাম প্রস্তাব হবে এবং যেখানে নতুন নেতৃত্ব আসবে। মুখে হাসি নিয়ে শেখ হাসিনা বলেন, আজ থেকে আমাদের বিদায়, নতুন নেতৃত্ব আসুক সেটাই আমি চাই। শেখ হাসিনা বলেন, 96 সালে নির্বাচনে খালেদা জিয়া ভোট চুরি করে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল, কিন্তু কারো ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না, এদেশের মানুষ মেনে নেয়নি, তখন গণ অভ্যুত্থান হয়েছিল, আন্দোলন হয়েছিল। খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়েছিল আর 30 মার্চ পদত্যাগে বাধ্য হয়েছিল। শেখ হাসিনা আরো বলেন, পরপর 3 বার আমরা ক্ষমতায় আর এই ক্ষমতায় আছি বলে আজকে বাংলাদেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারছি। যেখানে বাংলাদেশের বাজেট হতো মাত্র 62,000 কোটি টাকার, সেখানে এই 22 থেকে 23 অর্থবছরে আওয়ামী লীগ বাজেট দিয়েছে 6,78,064 কোটি টাকা। চট্টগ্রামে জামায়াতের ঝটিকা মিছিল, আটক নয়। চট্টগ্রাম নগরের ঝটিকা মিছিল করেছে জামায়াত ইসলামী। শনিবার 24 ডিসেম্বর নগরের বহাদ্দারহাট পুলিশ বক্স থেকে শুরু করে মোহাম্মদপুর এলাকা গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে অভিযান চালিয়ে 9 জনকে আটক করে 5 লাইশ থানা পুলিশ, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উত্তর জোনের উপকমিশনার মখলেসুর রহমান বলেন, সকালে জামায়াতের ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, সেখানে থেকে 9 জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গেছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনা সহ 10 দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী যুগপথ গণ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয় জামায়াত। এসব দাবিতে 24 ডিসেম্বর রাজধানী সহ দেশের বিভাগীয় শহর ও জেলায় গণমিছিল করার ঘোষণা দেয় দলটির আমির।
মিছিলে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ শাহজাহান। এতে সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিন সহ নগর জামায়াতের নেতারা অংশ নেন। নীলফামারীতে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা, অবরুদ্ধ নেতারা। বিএনপির কেন্দ্র ঘোষিত 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সকাল 11টায় নীলফামারী জেলা বিএনপির গণমিছিল কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। নেতাকর্মীদের ধাওয়া ও দলের সভাপতি আ খ ম আলমগীর সরকারকে 2 ঘন্টা পুলিশ ঘিরে রেখে অবরুদ্ধ করে রাখে পুলিশ। পরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো সহ বেশ কয়েকজন নেতাকর্মী বিএনপি অফিস চত্বরে আসলে পুলিশ তাদেরকে অবরুদ্ধ করে রাখে। নীলফামারী জেলা বিএনপি সভাপতি আ খ ম আলমগীর সরকার অভিযোগ করে বলেন, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারাও আমাদের কার্যক্রমে অনুমতি দিয়েছে। সকাল 9টা থেকে বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির পৌর মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে জড়ো হতে থাকে। গণতন্ত্রের দেশে পুলিশ অগণতান্ত্রিক আচরণ করেন। নীলফামারী থানার ওসি আব্দুর রউফ লাঠি হাতে নিয়ে নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। শুধু তাই নয়, শহরের বিভিন্ন মোড়ে ও পাড়া মহল্লায় পুলিশ অবস্থান নিয়ে দুপুর 12টা পর্যন্ত শহরে প্রবেশ করতে দেয়নি। জেলা কৃষক দলের আহ্বায়ক মগনি মসরুদুল আলম দুলাল অভিযোগ করে বলেন, আমি ও আমাদের নেতাকর্মীদের চৌরঙ্গি মোড়ে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ অভিযোগ করে বলেন, আমরা যখন নেতাকর্মী নিয়ে বিএনপি অফিসে যাই, তখন বাটার মোড়ে পুলিশ আমাদের উপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। আমরা আবার একত্রিত হয়ে বিএনপির অফিসের দিকে যেতে চাইলে পুলিশ আবারও ধাওয়া করে। তবে নীলফামারী থানার ওসি আব্দুর রউফ বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর সাথে কোনো বিষয়ে কথা হয়নি। প্রতিদিনের ন্যায় আইন শৃঙ্খলা রক্ষার রাজস্বার্থে আমরা শহরে দায়িত্ব পালন করছি। গণমিছিল দিয়ে যুগপৎ আন্দোলনের সূচনা। 10 ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপি এই গণমিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ 10 দফা দাবিতে আজ শনিবার সারা দেশে গণমিছিল নিয়ে মাঠে নামছে বিএনপি। এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, এলডিপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য বিরোধী দল। সংশ্লিষ্ট সূত্র বলছে, কার্যত এই কর্মসূচির মধ্য দিয়ে সরকার হটানোর লক্ষ্যে বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলনের সূচনা হচ্ছে। 10 ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপি ঢাকা সহ সারা দেশে 24 ডিসেম্বর এই গণমিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছিল। একই দিনে ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়, বিএনপি ঢাকার গণমিছিলের তারিখ পাল্টে 30 ডিসেম্বর করে। দলের নেতারা বলছেন, এই কর্মসূচি ঘিরে 10 ডিসেম্বরের মতো উত্তাপ না থাকলেও সারা দেশে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 7 ডিসেম্বর থেকে এ পর্যন্ত রাজধানী ঢাকা সহ সারা দেশে 1500 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ সক্রিয় নেতাদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে। এর আগে থানাভিত্তিক যেসব নেতাকর্মীর তালিকা তৈরি করা হয়েছে সেটা ধরেই গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। এর মধ্যেও চলে গণমিছিলের প্রস্তুতি। বিএনপি সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা দেশকে সাংগঠনিকভাবে 20 মহানগর ও জেলায় ভাগ করে দলের স্থায়ী কমিটির 7 সদস্য সহ 20 জন কেন্দ্রীয় নেতাকে কর্মসূচির সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা গণমিছিলের নেতৃত্ব দেবেন। বেলা 11টা থেকে 3টা পর্যন্ত এই গণমিছিল হবে। জানা গেছে, গণমিছিলের কর্মসূচির পর কেন্দ্রীয় নেতারা বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা 27 দফা নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে বসবেন। তারা এই বিষয়ে স্থানীয় নেতাদের ব্রিফিং বা ধারণা দেবেন, যাতে তারা বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারে। এই কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে নেতারা বিভিন্ন জেলা ও মহানগরে পৌঁছে গেছেন। বিএনপি সূত্রে জানা গেছে, চট্টগ্রামের গণমিছিলের নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় রাজশাহীতে, আব্দুল মঈন খান খুলনায়, নজরুল ইসলাম খান কুমিল্লায়, আমির খসরু মাহমুদ চৌধুরী বরিশালে, সেলিমা রহমান গাজীপুরে, ইকবাল হাসান মাহমুদ ময়মনসিংহে থাকবেন। এছাড়া সিলেটে মোহাম্মদ শাহজাহান, কিশোরগঞ্জে আব্দুল আওয়াল মিন্টু, নোয়াখালীতে শামসুজ্জামান সুনামগঞ্জে আহমেদ আজম খান, নারায়ণগঞ্জে জয়নুল আবেদিন, ফরিদপুরে নিতাই রায় চৌধুরী, বগুড়ায় আমানুল্লাহ আমান, দিনাজপুরে মিজানুর রহমান মিনু, চাঁদপুরে জয়নুল আবেদিন ফারুক, ভোলায় মুজিবুর রহমান সরোয়ার, যশোরে সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও রাজবাড়িতে হাবিবুন নবী খান গণমিছিলে নেতৃত্ব দেবেন। তবে কর্মসূচি ঘোষণা করেও শেষ মুহূর্তে রংপুর মহানগর ও জেলায় আজকের গণমিছিল স্থগিত করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রথম আলোকে জানান, সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে প্রশাসনের অনুরোধে কর্মসূচি স্থগিত করা হয়।
সেখানে 30 ডিসেম্বর এই গণমিছিল হবে। গণমিছিলের আগে গ্রেপ্তার বিএনপি অভিযোগ করেছে, ঢাকার গণসমাবেশের আগে সরকার যেভাবে নির্যাতন নিপীড়ন গ্রেপ্তার করেছিল, 24 ডিসেম্বরের কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য একই কায়দায় দমন নিপীড়ন চালানো হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার নোয়াখালী, চুয়াডাঙ্গা ও নীলফামারীতে বিএনপি জামায়াতের 33 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশের দাবি, তাদের অনেক পুরনো মামলার আসামি, অনেকে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে আছেন অংশ নিয়েছিলেন। নোয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সুধারাম থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নোয়াখালী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। সেখান থেকে নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাসের সহ বিএনপি ও সহযোগী সংগঠনের 24 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। নীলফামারীতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির খাইরুল আনাম সহ 7 নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলা সদরের কুখাপাড়া ও কচুকাটা ইউনিয়নের দুহুলি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের কেন্দ্রীয় নেতা সৈয়দ ইমরান সালে। তিনি বলেন, নোয়াখালীতে গণমিছিলের প্রস্তুতি বৈঠক থেকে কোনো কারণ ছাড়াই বিএনপির 24 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।